শিক্ষা প্রতিষ্ঠানের এক উজ্জ্বল প্রতিষ্ঠান ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, অ্যাফিলিয়েটেড টু আইসিএসসি অ্যান্ড আইএসটি নিউ দিল্লি। এখানে সুস্থ ও মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। হোস্টেল ফ্যাসিলিটির ব্যবস্থা আছে। যোগাযোগ ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, 134 পিকে গুহ রোড, কলকাতা 28, এয়ারপোর্ট 1 নম্বর গেট, ফোন 2511-2335, ইমেল office.rama9@gmail.com। এই অনুষ্ঠানটি সহনিবেদক স্টুডিও ও এইচডি, আওয়ার হলি ড্রিমস, www.studioohd.com। ঘরে বসে ব্যবসা করবেন? পুঁজি মাত্র 800 টাকা, দৈনিক 2000 টাকা সহজে আয় করা সম্ভব, সাথে বাইক অথবা কার ও পরিবারকে নিয়ে ঘোরার সুযোগ। ফোন 8017739564। আপনি কি গায়ক অথবা গায়িকা? গানের ফাটাফাটি ভিজুয়াল করাতে চান? আপনি কি কবি, কবিতার ভিজুয়াল করাতে চান? আপনি কি রসিক বা মুখাভিনেতা, হাস্যরস বা মুখাভিনয় ভিজুয়াল করাতে চান? আপনি কি নাচ জানেন, নাচের ভিজুয়াল করাতে চান? তাই আজই চলে আসুন সার্চ মিডিয়াতে, খরচ মাত্র 1000 টাকা, সাথে ভারতবর্ষব্যাপী মার্কেটিং এর ব্যবস্থা আছে। ফোন 8017739564 অথবা 9830212484। নমস্কার, আমি শেখর সুবীর। মানুষ চাইলে বিশ্বকেও জয় করতে পারে। আজ এমনই এক ঘটনা দেখাবো, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আজ ব্যাট ও বল হাতে নিয়ে নেমে পড়েছে ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টে। ওরা যে সমাজের বোঝা নয় সেটাই দেখুন। আমরা পৌঁছে গিয়েছিলাম রানাঘাটের ওএনজিসি মাঠে। সেখানে গিয়ে দেখলাম শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এক ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট। এটির পরিচালনা করলেন বিধান সরণি ইন্টিগ্রেটেড ডিসেবলড ওয়েলফেয়ার সোসাইটি, যারা প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ফেলে সবল ও সুস্থ মানসিকতা নিয়ে ব্যাট ও বল নিয়ে উত্তম গতিতে নেমে পড়েছে মাঠে। তাদের দেখলে মনে হবে না কারো হাত নেই, কারো একটা পা ছোট, কেউ বা পোলিও রোগে আক্রান্ত। আমরা জানতে পারলাম 25 বছর আগে প্রয়াত প্রাক্তন অধিনায়ক পদ্মশ্রী অজিত ওয়াদেকার মহাশয় এই শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথম শুরু করেন ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট অফ ইন্ডিয়া মুম্বাইতে। আমরা দেখে নিই তাদের মহান উদ্যোগ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ইয়ারে ছিল, সুযোগও ছিল, ওখানে স্কোরবুকে চলে আসবে দীপঙ্কর, যেখানে একটি রানও নেওয়া সম্ভব ছিল না, সেখানে ওভারথ্রো হলো, ব্যাক আপ করার কেউ ছিলেন না, যার ফলে 5-5টি রান। রাইটের ডেলিভারি, ওখানে কিন্তু তুলে মেরেছেন, ওখানে কিন্তু ফিল্ডারও আছেন, দেখুন ওয়ান বাউন্স বলটিকে কিন্তু ছাপিয়ে পড়ে বলটিকে, রাইটের ডেলিভারি, সঙ্গে সঙ্গে সেটিকে পাঠিয়ে দিলেন মিড অনের উপর দিয়ে সীমানার বাইরে। বুদ্ধিদীপ্ত বলে প্রশংসার দাবি রাখে, কোনোভাবে ব্যাটটিকে লুকোতে পারলেন না। এবারে শুনে নেব তিনি যে একজন শারীরিক প্রতিবন্ধী এবং আজকের এই ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা,
ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কি বলছেন তিনি? আজ থেকে ঠিক 25 বছর আগে প্রয়াত প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকার সাহেব, আমরা যারা শারীরিক প্রতিবন্ধী, হাত নেই পা নেই পোলিওয় আক্রান্ত, আমাদেরকে নিয়ে উনি একটা সংস্থা তৈরি করেন, তার নাম হচ্ছে অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ মুম্বাই। মূলত আমরা যারা প্রতিবন্ধী শারীরিক, আমরা সাধারণ মানুষের মতো ক্রিকেট খেলতে পারি, উনি এটা প্রতিষ্ঠা করেন। যেখানে ক্রিকেট খেলতে দুটো হাত দুটো পা লাগে, উনি প্রতিষ্ঠা করে দেখালেন যে আমরাও পারি, উই ক্যান। 24টা স্টেট আমরা অ্যাফিলেটেড বাই অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ মুম্বাই। সারা ভারতবর্ষ জুড়ে এই খেলাটা হয়, আমাদের ন্যাশনাল লেভেলে হয়, স্টেট লেভেলে হয় এবং ইন্টারন্যাশনাল লেভেলে হয়। আমার যে সংস্থা বিধান সরণি ইন্টিগ্রেটেড ডিসেবল ওয়েলফেয়ার সোসাইটি, আমি হচ্ছি ইস্টার্ন জোনের রিপ্রেজেন্টেটিভ। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম আমরা অর্গানাইজ করছি। আজকে ওয়াদেকার সাহেব গত 15ই আগস্ট উনি প্রয়াত হয়েছেন, ওনার সম্মানার্থে আজকে আমরা একটা এই ওএনজিসির মাঠে আমরা একটা নিজেদের মধ্যে একটা টিম তৈরি করে ইন্টার ডিস্ট্রিক্ট ম্যাচে আমরা খেললাম। আমরা এই খেলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটা বার্তা দিতে চাইছি যে আমরা বোঝা নয়, আমরা সমাজের বোঝা নয়, আমরাও পারি, উই ক্যান। আমাদের যদি ঠিকমতো যদি প্রশিক্ষণ দেওয়া হয়, সহযোগিতা করা হয়, তাহলে প্রত্যেকটি প্রতিবন্ধী মানুষ তারাও অনেক কিছু করতে পারে, তারাও দেশের সম্পদ, তারাও দেশকে কিছু অনেক কিছু দিতে পারে। এবং আগামী 28শে নভেম্বর আমি টিম নিয়ে বেরিয়ে যাব গুজরাটে, আমাদের একটা ট্যাঙ্গুলার টুর্নামেন্ট হবে। আমার 20 জন থেকে 5 জন ছেলে সিলেকশন হয়েছে, 5 জন। তার থেকে আমার বেঙ্গলের 2 জন আছে, অভিজিৎ বিশ্বাস এবং সমরেশ বিশ্বাস। এরপরেই আমাদের হবে 20 জন টুর্নামেন্ট, তারপরে হবে দিল্লিতে আবার IDPL, আপনারা সুস্থ মানুষদের DPL দেখেছেন, আমাদেরও খেলা হয়। তা আমরা এইভাবে সমাজের কাছে আমরা বারে বারে বার্তা দিচ্ছি যে আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান, প্রতিবন্ধী মানুষদের অবহেলা করবেন না, ঘৃণা করবেন না, দয়া করুণা নয়, আমাদেরও সম সাধারণ মানুষের মতো আমরাও পারি, অনেক কিছু করতে পারি। আমরা সবাই সমাজবদ্ধ জীব, তাই সমাজের প্রতি কিছু না কিছু দায়বদ্ধতা আমাদের থেকেই যায়। এরকমই যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, শুনে নেব তাদের মুখ দিয়ে। আমি এদের সঙ্গে 10 বছরের বেশি আছি, মানে এরা আমার মানে ভাইয়ের মতনই, এবং মানে যখন প্রয়োজন আমি ওদের পাশে থাকি। আমি 1999 সালে প্রথম ক্রিকেটটা আমাদের শুরু হয়, তখন আমি সেই বছর থেকে 2006 অবধি আমি এর সঙ্গে যুক্ত ছিলাম, বিদ্যুৎ দ্বারাও ছিলেন। প্রথম কবছর আমরা ভয়ানক কষ্ট করেছিলাম, অসম্ভব কষ্ট করে আজকে একটা জায়গায় বিদ্যুৎ দ্বারা নিয়ে আসতে পেরেছেন। কষ্টটা আমাদের প্রথম কষ্ট ছিল, আর্থিক কষ্ট ছিল, একটা ভয়ানক কষ্ট আমার লাগতো যেটা। তখন আমাদের আমি খেলাটা আমাদের হতো দেশবন্ধু পার্কে, এবং অনেক দূর দূর থেকে বোলপুর টোলপুর এখান থেকে ছেলেরা আসতো, তাদের সেই এক একজন 5 রাত্রি 2:30 ঘুম থেকে উঠে বিশ্বভারতী ধরে 10টার সময় নামতো হাওড়াতে, আবার প্র্যাকটিস করে বিশ্বভারতী ধরে রাত্রি 2টার সময় গেছে বাড়িতে পৌঁছতো। তার তখন একটা অদ্ভুত ধারণা মানুষ গ্রামাঞ্চলের ছেলেদের মধ্যে একটা আছে যে ক্রিকেট খেললে যেন বিরাট একটা কিছু হবে, আমাদের ডিসাবিলিটিটাকে মানে ইগনোর করে আমরা এগিয়ে যেতে পারি, এতে আমাদের মনোবলটা বাড়বে। এবার একটা ছোট্ট বিরতিতে যাব, সঙ্গে থাকুন। শিক্ষা প্রতিষ্ঠানের এক উজ্জ্বল প্রতিষ্ঠান ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, অ্যাফিলিয়েটেড টু ICSE অ্যান্ড ISTE নিউ দিল্লি। এখানে সুস্থ ও মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। হোস্টেল ফ্যাসিলিটির ব্যবস্থা আছে। যোগাযোগ ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, 134 পিকে গুহ রোড, কলকাতা 28, এয়ারপোর্ট 1 নম্বর গেট, ফোন 2511-2335, ইমেল office.rama9@gmail.com। ঘরে বসে ব্যবসা করবেন? পুঁজি মাত্র 800 টাকা, দৈনিক 2000 টাকা সহজে আয় করা সম্ভব, সাথে বাইক অথবা কার ও পরিবারকে নিয়ে ঘোরার সুযোগ। ফোন 8017739564। আপনি কি গায়ক অথবা গায়িকা? গানের ফাটাফাটি ভিজুয়াল করাতে চান? আপনি কি কবি, কবিতার ভিজুয়াল করাতে চান? আপনি কি রসিক বা মুখাভিনেতা, হাস্যরস বা মুখাভিনয় ভিজুয়াল করাতে চান? আপনি কি নাচ জানেন, নাচের ভিজুয়াল করাতে চান? তাই আজই চলে আসুন সার্চ মিডিয়াতে, খরচ মাত্র 1000 টাকা, সাথে ভারতবর্ষব্যাপী মার্কেটিং এর ব্যবস্থা আছে। ফোন 8017739564 অথবা 9830212484। 21 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান
সাচ মিডিয়া ইনফো। নাম মাত্র খরচে সরাসরি ভরা পরিবেশে ক্যামেরার সামনে অভিনয় শেখানো হয়। বহু ছেলে মেয়ে আজ সুপ্রতিষ্ঠিত, সব বয়সের ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, সরাসরি অভিনয়ের সুযোগও পাবেন। আজই ফোন করুন 9830212484। মাত্র 100 টাকায় ছেলে মেয়ে বিয়ে? হ্যাঁ, একমাত্র আমরাই পারি আপনার মনের মতন পাত্রপাত্রী খুঁজে দিতে। যোগাযোগ করুন 8017739564। বিরতির পর আবার ফিরে এলাম। এবারে দেখে নেব তারা নিজেকে দুর্বল ভাবে না, ফালতু সময় নষ্ট করে না, তারা ক্রিকেট নিয়েই পড়ে থাকে এবং সারা বছরের পারফরমেন্সের ওপর ভিত্তি করে সবাইকে সম্মানও দিয়ে থাকে। দেখুন প্রতিবন্ধী বলে যাদের আমরা দুর্বল ভাবি, কিন্তু তারা নিজেরা যে প্রতিবন্ধী বলে মনে করে না, শুনুন তাদের মুখ থেকে। আমাদের লোকে জানে যে প্রতিবন্ধীরাও ক্রিকেট খেলতে পারে, এখানে প্রতিবন্ধী ছাড়া জেনারেল কোনো চান্স নেই, সবাই প্রতিবন্ধী প্লেয়াররাই এখানে খেলে। হাতে কারোর হাতে প্রবলেম, কারোর পায়ে প্রবলেম, এক হাত নেই, কোনো হাত ছোটো, কোনো পোলিও হয়েছে, না না আমাদের কোনো দিনই মনে হয় না। আমরা তো মনে করি আমরা জেনারেল থেকেও আরও সবল, আমরা আমাদের কোনো সময় মনে হয় না যে আমরা দুর্বল আছি, কিন্তু সমাজ আমাদের মনে করে যে দুর্বল, কিন্তু না, আমরা অনেক অনেক সবল, সুস্থ মানুষের থেকেও আমরা বেশি কাজ করতে পারি। না আমরা এটা ভাবি কি, আমরা যখন খেলা করি তো অনেকজনা ভাবে কি এরা হ্যান্ডিক্যাপ খেলা করছে, তো আমার আমাদের টিমের এটা ইচ্ছা কি মানুষ এটা দেখুক কি এরা খেলা কত ভালো খেলতে পারে, এরা হ্যান্ডিক্যাপ এটা যেন না ভাবে, কি এরা হ্যান্ডিক্যাপ হয়ে কত ভালো খেলে, খেলাটা কত ভালো খেলতে পারছে, আমার এটাই ইচ্ছা, আমাদের সবারই এটা ইচ্ছা। আমরা পেয়ে গেলাম এক খেলোয়াড়কে যিনি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, এই ক্রিকেট খেলার মাধ্যমে তিনি আজ সুপ্রতিষ্ঠিত। কি বলছেন উনি? এখন বর্তমানে ইস্ট বেঙ্গল টিমে খেলছি আর স্পোর্টস কোটাতেই জব করছি কলকাতায়। সে আমরা নর্মাল লাইফে আমরা সুস্থ ব্যক্তিও কতজন মাঠে আসতে চাই না, কিন্তু এদেরকে দেখে আমার একটা আজকে ইনফ্লুয়েন্স হলাম, মোটিভেশান লাগছে যে এরা এত বাধার মধ্যে দিয়েও মাঠে এসে খেলছে, কিন্তু আমি যখন আমার গ্রাম বা এইদিকে চারিদিকে এখন এসে দেখি কোনো মাঠে খেলা নেই, তাই ভাবি এদেরকেও ধন্যবাদ যে আমাদের এখানে ডেকে গেস্ট হিসেবে ডেকেছে। আমি আমার এলাকায় এটাই বার্তা দেবো যে দেখুন এরা ডিজেবল হওয়া সত্ত্বেও খেলাটাকে ভালোবেসে যেভাবে মাঠে এসেছে সেটা হয়তো আপনাদের মধ্য দিয়েও আমি চেষ্টা করব আমাদের এলাকায় সেটা পৌঁছে দিতে, তাতে যদি সেই ইমপ্রেস মানে ইমপ্রেস হয়ে যদি 10 জন 5 জন আস্তে আস্তেই আসবে, একবারে তো কোনো কিছু হয় না। আর একটু আগেই বলতে শুনছিলাম যে সমরেশ দা যে ক্যাপ্টেন ইন্ডিয়ান অয়েলে, সে বলছিল যে সোসাইটি এদেরকে অন্যভাবে দেখে, এটা ভাবার কিছুই নেই, মানুষের চিন্তাধারা চেঞ্জ করতে গেলে একটুখানি সময় লাগে, এবং এরা যে আজকে এত একটা ভালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জিনিসটা সমাজের কাছে পৌঁছে দিতে পারছে আমি আশা করি সেটা ভালোর দিকেই যাবে। স্পোর্টস সবার জন্যই, সেটা নর্মাল বা ডিজেবল সেটা ম্যাটার করে না, আর আমরাও চেষ্টা করবো এবং সবাই মিলে চেষ্টা করব এই জিনিসটাকে ছড়িয়ে দিতে, এবং এরাও যেন একটা পার্ট হতে পারে। আমি এই ক্রিকেটের সম্বন্ধে বেশি কিছু জানি, তবে যেটুকু জেনেছিলাম যে অজিত ওয়াদেকার সাহেব যে এদের নিয়ে একটা অ্যাসোসিয়েশন করছে এবং পার্লামেন্টে নাকি লড়াই করছে, আমিও চাইবো যে আমরা যেন স্পোর্টস কোটায় জব পেয়েছি, এরাও যেন স্পোর্টস কোটায় গভর্নমেন্টের পক্ষ থেকে জব পাওয়ার সুযোগ সুবিধাটা থাকে। বিভিন্ন সংস্থা এই প্রতিবন্ধীদের ক্রিকেট খেলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, শুধু তাই নয় তাদেরকেও খেলার কিছু সরঞ্জাম দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারই মধ্যে আমরা পেয়ে গেলাম মনন সংস্থার কর্ণধারকে। আপনার নাম? লিপিকা সেন চ্যাটার্জি, আমি খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি। আমরা আসলে মানে আমাদের সোসাইটি আর এই যে আজকে যাদের খেলা আপনারা দেখলেন এদের সাথে আমাদের সম্পর্কটা বেশ কিছু বছরের, তো ওদের খেলা আমরা দেখেছি এর আগেও, আমরা ওদের জন্য বল বা আমাদের পক্ষে যেগুলো ওরা বাইরে গেলে পরে ওদের প্রয়োজনীয় জিনিসগুলো বা মেডিসিন আমাদের সোসাইটির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি ওদেরকে দেবার জন্য। আজ এখানে শেষ করছি, এভাবে নতুন নতুন খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম প্রতি শনিবার রাত ঠিক 9:25 আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। আর হ্যাঁ, আপনার এলাকায় যদি
কোনো ভালো খবর থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9830212484। আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।